আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ওযু, গোসল, তায়াম্মুম ইত্যাদির ক্লাস হয়েছে, নামাজেরও বিষয়ভিত্তিক ক্লাস হয়েছে। এখন আমরা নামাজ প্রদর্শনীর এই পর্বে বেতের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল আমরা তা দেখাব। আমাদের সামনে এই ছোট বাবু রেডি আছে, সে আমাদেরকে বেতের নামাজ পড়িয়ে দেখাবে। জি বাবু, তুমি প্রথমে বেতরের নিয়ত করো। নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল উত্র ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জি, আগের মতনই হাত বাঁধবা, বৃদ্ধাঙ্গুল দিয়ে আর এই কনিষ্ঠাঙ্গুল দিয়ে কবজি ধরে রাখবে, আর তিন আঙ্গুল কবজির সাথে সোজা করে রাখবে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। আমরা বেতেরের নিয়ত সহ কিভাবে হাত বাঁধতে হয় তাকবীর পর্যন্ত দেখালাম। দুরাকাত নামাজ আগে যেভাবে দেখানো হয়েছে একই রকম সূরা মিলিয়ে দুরাকাত নামাজ শেষ করে আত্তাহিয়াতু পাঠ করব। বেতরের দুরাকাতের পরে এই আত্তাহিয়াতুর বৈঠকে আব্দুহ রাসুলু পর্যন্ত পড়ে আমরা দেরি করব না, এরপরে সোজা দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতের জন্য। তো বেতরের তৃতীয় রাকাতেও দাঁড়িয়ে সে ইমাম হলে অথবা একাকী নামাজ আদায়কারী হলে সে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে নেবে। আর সামনে যেহেতু রমজান চলে আসছে, বেতেরে রমজানে বেতের নামাজ আমরা জামাতে আদায় করে থাকি, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের পিছনে হলে তৃতীয় রাকাতেও ছুরা পড়বে না, কোনো সূরা মিলাবেও না, মুক্তাদি শুধু ইমামের কিরাত শুনবে। আর ইমাম এবং আলাদা নামাজ আদায়কারী বেতেরের এই তৃতীয় রাকাতেও দাঁড়িয়ে সূরা এবং ফাতিহা, সূরা ফাতিহা এবং তার সাথে একটি সূরা মিলিয়ে তারপরে রুকুতে না গিয়ে আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিবি দিয়ে দেখাও। যেমন সূরা মিলানো হলো, এখন তুমি একবার আল্লাহু আকবার এই তাকবীরটা দিলাম আমরা বেতেরের তৃতীয় রাকাতে। এই তাকবীর দিয়ে এখন আমরা দোয়ায়ে কুনুত পাঠ করব। জি, তুমি ধীরে সুস্থে দোয়ায়ে কুনুত পাঠ করো তো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونحفظ ونرجو رحمتك إن عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. الله أكبر। জি, দাঁড়িয়ে যাও। এভাবেই আমরা তৃতীয় রাকাতে সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিব, এরপরে দোয়া কুনুত শুদ্ধ করে পাঠ করব। যারা দোয়া কুনুত পাঠ করতে পারে না তারা প্রথম দিকে হয়তো তিনবার সূরা ইখলাস পাঠ করে রুকুতে চলে যাবেন, তবে প্রত্যেককেই দোয়া কুনুত শিখতে হবে, কারণ বেতের নামাজ ওয়াজিব। এই দোয়া কুনুত পাঠ করাটাও তেমনই গুরুত্বের কাজ, এটা বাদ দিলে চলবে না। এভাবে আমরা তৃতীয় রাকাত শেষ করে আত্তাহিয়াতু দরুদ তারপর দোয়া মাসুরা সব শেষ করে তিন রাকাত নামাজ মাগরিবে যেভাবে আদায় করেছি এটাও ঠিক সেরকম আদায় হবে। শুধু পার্থক্য যে তৃতীয় রাকাতে রুকুর আগে একটা তাকবীর আর সেখানে দোয়া কুনুত পাঠ করা। আশা করি খেয়াল করলে আপনারা সকলেই শুদ্ধ করে বেতের নামাজটাও সুন্দর করে আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।